নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি সিভিল ইঞ্জিনিয়ারিং শর্ট নোটস আজকের টপিক প্রোজেক্ট ম্যানেজমেন্টের রুলস অফ নেটওয়ার্ক ডায়াগ্রাম এবং ডামি অ্যাক্টিভিটি আচ্ছা এর আগের দিন আমরা পড়েছিলাম অ্যাক্টিভিটি ইভেন্ট প্রেডিসেসর সাকসেসর এদের ডেফিনেশান এর পরেই আসে রুলস অফ নেটওয়ার্ক ডায়াগ্রাম অ্যান্ড ডামি অ্যাক্টিভিটি তো শুরু করা যাক রুলস অফ নেটওয়ার্ক ডায়াগ্রাম রুলস অফ নেটওয়ার্ক ডায়াগ্রামের কিছু পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে আমি আজকে ডিসকাস করবো সেই পয়েন্টগুলো হলো পয়েন্ট নাম্বার ওয়ান ইচ অ্যাক্টিভিটি হ্যাজ এ সিঙ্গেল অ্যাডো অ্যান্ড ইট হ্যাজ ওয়ান ডিরেকশান বলছি প্রত্যেকটা অ্যাক্টিভিটির একটা সিঙ্গেল অ্যারো থাকবে এবং সেটা একটার ডাইরেকশানে যাবে যেমন ধরা যাক দুটো নোড আছে এর মাঝখানে একটা অ্যাক্টিভিটি আছে ঠিক আছে তো প্রত্যেকটা অ্যাক্টিভিটির একটা সিঙ্গেল অ্যারো থাকবে আর যেটা ডাইরেকশান একদিকেই থাকবে এটাই এখানে বলতে চেয়েছে সেকেন্ড পয়েন্ট এভরি অ্যাক্টিভিটি হ্যাজ এ স্টার্ট অ্যান্ড এন নোড প্রত্যেকটা অ্যাক্টিভিটির অবশ্যই একটা স্টার্ট নোট আর একটা এন্ড নোট থাকতে হবে এখানে এক আর দুই যদি এ অ্যাক্টিভিটির স্টার্ট আর এন্ড নোট হয় তাহলে এখানে এই ডায়াগ্রামটা ঠিক ধরা যাক এ অ্যাক্টিভিটিরই একটা স্টার্ট নোট আছে ওয়ান কিন্তু এর কোনো এন নোড নেই তাহলে এক্ষেত্রে এটা ভুল আবার যদি টেল নোট আছে বাট রিটেল নোড নেই বাট হেড নোড আছে এটাও ভুল ঠিক আছে প্রত্যেকটা অ্যাক্টিভিটির একটা স্টার্ট নোট একটা হেড নোট থাকতেই হবে মাস্ট অ্যান্ড অ্যাক্টিভিটি ক্যান স্টার্ট অনলি আফটার হোয়েন ইটস প্রেডিসেসার অ্যাক্টিভিটি ইজ কমপ্লিটেড বলছে একটা অ্যাক্টিভিটি তখনই স্টার্ট হবে যখন তার প্রেডিসেসার অ্যাক্টিভিটি এন্ড হবে ধর এখানে এক দুটো অ্যাক্টিভিটি আছে দুটো অ্যাক্টিভিটি এ অ্যান্ড বি তো এ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত বি স্টার্ট হবে না তখনই হবে না যেমন প্লাস্টার প্লাস্টার হওয়ার আগে কখনও পেন্টিং চালু হতে পারে কখনো হয় না না কারণ প্লাস্টার শেষ না হলে পেন্টিং করে দিলাম এটা এটা বিচ্ছিরি ব্যাপার আর এটা সম্ভবই নয় কিছু নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া যেমন যেখানে প্লাস্টার না করে ইটের ওপরে পেন্টিং করে দিচ্ছি আমি সেই কথা বলছি না আমি বলছি প্লাস্টার চালু হয়েছে বাট প্লাস্টার শেষ হলো না আমি তার আগে পেন্ট মেরে দিলাম এটা সম্ভব নয় আমি এটার কথাই বলতে চাইছি তাহলে প্রেডিসেসার শেষ হবে তারপরে একটা অ্যাক্টিভিটি চালু হবে পয়েন্ট নাম্বার ফোর এ প্রজেক্ট স্টার্ট অ্যান্ড ফিনিশ অনলি ওয়ান নোড রেসপেক্টিভলি আচ্ছা এটার মানে কি ধর একটা ডায়াগ্রাম আমি তৈরি করি এখানে একটা প্রজেক্ট স্টার্ট হয়েছে আর এখানে গিয়ে প্রজেক্টটা এটা হচ্ছে পাঁচ নম্বর এটা হচ্ছে এক নম্বর দুই তিন চার আচ্ছা এখানে বলছে এক নম্বরে স্টার্ট হয়েছে প্রজেক্ট আর এখানে গিয়ে এন্ড হয়েছে পাঁচ নম্বরে গিয়ে বলছে এই স্টার্টিং আর এন্ডিং এই দুটো সবসময় একটা নোট দিয়েই শেষ হবে স্টার্ট হবে একটা নোট দিয়ে আর এন্ড হবে একটা নোট দিয়ে এখানে দুটো নোট দিয়ে ধর এখানে দুটো নোট এইভাবে একটা প্রজেক্ট এন্ড হতে পারে না অথবা তিনটে নোট দিয়ে স্টার্ট হলো এভাবেও স্টার্ট হতে পারে না ঠিক আছে তিনটে নোট দিয়ে স্টার্ট হয়ে গেল। এভাবেও স্টার্ট হবে না আবার দুটো নোট দিয়ে শেষ হলো এভাবেও হবে না প্রত্যেকটা প্রজেক্টের একটা স্টার্ট নোট আর একটাই এন নোট থাকতে হবে নো লুপিং শুড অ্যালাও ইন নেটওয়ার্ক ডায়াগ্রাম পয়েন্ট ফাইভ লুপিং কী ধরা যাক এখানে এক থেকে দুই পর্যন্ত একটা অ্যাক্টিভিটি আছে এ দুই থেকে তিন অব্দি বি এই পর্যন্ত তো ঠিক আছে এই পর্যন্ত যে এলো ঠিক আছে কিন্তু তিন থেকে একে এটা যেতে পারে না এটা সম্ভব নয় এটাকেই বলা হয় লুপিং এই লুপিং কোনো নেটওয়ার্ক ডায়াগ্রামে হয় না পরবর্তী টপিক পয়েন্ট নাম্বার সিক্স টু অ্যাক্টিভিটি নেভার হ্যাভ এ কমন স্টার্ট অ্যান্ড কমন এন্ড পয়েন্ট দুটো অ্যাক্টিভিটির কখনোই কমন স্টার্ট আর কমন এন্ড নোট থাকবে না যেমন এখানে দুটো অ্যাক্টিভিটি দেখাচ্ছে এ অ্যান্ড বি এরা শুরু হচ্ছে এক থেকে শেষ হচ্ছে দুয়ে গিয়ে দুটো অ্যাক্টিভিটি কখনো এইভাবে শুরু আর শেষ হতে পারে না নো ড্যাংলিং শুড অকার ইন নেটওয়ার্ক ডায়াগ্রাম এটাকে বলে ড্যাংলিং কোনো নেটওয়ার্ক ডায়াগ্রামে এই ড্যাংলিং হয় না আচ্ছা এটা যদি শেষ করতে তাহলে কীভাবে শেষ করতে হবে চার থেকে আরেকটা অ্যাক্টিভিটি যাবে এটা এখানে গিয়ে মিলিত হবে এইভাবে কি একটা অ্যাক্টিভিটি শেষ হবে অথবা পাঁচ থেকেই চারে গিয়ে সরি চার থেকে পাঁচে গিয়ে কোনো একটা অ্যাক্টিভিটি শেষ হয়ে যেতে পারে কারণ পাঁচ থেকে তো চারে যায় না চার থেকেই পাঁচে আসতে হয় চার থেকে পাঁচে এসে অ্যাক্টিভিটি এখানে সে শেষ হতে পারে এভাবে শেষ হতে পারে কিন্তু কোনো অ্যাক্টিভিটিতে ড্যাংলিং করা যায় না আচ্ছা এবার হচ্ছে মেন পয়েন্ট ডামি অ্যাক্টিভিটি ডামি অ্যাক্টিভিটি কি পয়েন্ট নাম্বার সিক্সে আমরা একটা জিনিস বলেছি সেটা হচ্ছে টু অ্যাক্টিভিটি নেভার হ্যাড এ কমন স্টার্ট অ্যান্ড কমন এন্ড পয়েন্ট ঠিক আছে দুটো অ্যাক্টিভিটির কমন স্টার্ট কমন এন্ড পয়েন্ট থাকবে না কিন্তু এখানে একটা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি সি এই অ্যাক্টিভিটির প্রেডিসেসার বি অ্যান্ড প্রেডিসেসার এ তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে এটাকে তৈরি করব ডায়াগ্রামটাকে আর এ বি দুজনেই একটা পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে একটা নোট থেকে স্টার্ট হবে কমন নোট থেকে তাহলে আমরা ডায়াগ্রাম কীভাবে তৈরি করব এই পরিস্থিতির ডাইগ্রাম তৈরি করার জন্যই আমাদের ডামি অ্যাক্টিভিটি সাহায্য নেওয়া হয় যে অ্যাক্টিভিটি কোনো রকম সময় বা রিসোর্সকে কনজিউম করে না জাস্ট একটা অ্যাক্টিভিটির সার্কেলকে পূর্ণ পূর্ণ করে ঠিক আছে একটা অ্যাক্টিভিটিকে সঠিকভাবে দেখা বোঝায় ডামি অ্যাক্টিভিটি পয়েন্টে আসি হইন টু আর মোর অ্যাক্টিভিটি স্টার্ট অ্যান্ড এন্ড সেম নোড দেন ডামি অ্যাক্টিভিটি প্রোভাইডেড দুটো অ্যাক্টিভিটি যখন স্টার্ট আর এন্ড নোড সেম নোডে স্টার্ট আর এন্ড হয় তখন আমরা ডামি অ্যাক্টিভিটি প্রোভাইড করি যেমন এখানে যদি একটা ওয়ার্ক হয় এ অ্যাক সরি একটা অ্যাক্টিভিটি হয় একটা অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি সি এখানে যদি সি এ আর বি দুজনের উপরই ডিপেন্ডেবল দুজনেরই দুজনেই যদি সি এর প্রেডিসেসার হয় এ অ্যান্ড বি তাহলে আর এ অ্যান্ড বি দুজনেই যদি সেম নোট থেকে স্টার্ট হয় সেক্ষেত্রে দুজন তো সেম নোট থেকে স্টার্ট হলো কিন্তু এন্ড তো সেম নোট কি হতে পারবে না তো সেই ক্ষেত্রে আমাদের ডামি অ্যাক্টিভিটির সাহায্য নেওয়া হয় এখানে যেভাবে ডাইগ্রামটা তৈরি করেছি আমি এখানে বোঝানো হচ্ছে যে সি এর ওপর এর প্রেডিসেসার এই সাকসেসার আর সি বি এরও সাকসেসার মানে এ বি দুজনেই সি এর প্রেডিসেসার এইভাবে দেখানো হয় তো এটাই হচ্ছে ডামি অ্যাক্টিভিটি ডামি অ্যাক্টিভিটিকে সাধারণত ডটেড দিয়ে কী বলবো ডটেড দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয় ইট অলসো কল্ড ইমেজিনারি অ্যাক্টিভিটি এটা কি ইমেজিনারি অ্যাক্টিভিটিও বলা হয় তো যেখানে ইমেজিনারি অ্যাক্টিভিটির ডেফিনেশন ডেফিনেশন চাইবে সেখানে ডামি অ্যাক্টিভিটি আমাদেরকে বুঝে নিতে হবে যে ডামি অ্যাক্টিভিটির কথা বলছে নট কনজিউম এনি রিসোর্স অ্যান্ড টাইম এখানে বলছে যে ডামি অ্যাক্টিভিটি কোনো টাইম আর রিসোর্সকে কনজিউম করে না এটা আমি আগেই বললাম যে ডামি অ্যাক্টিভিটি কিন্তু কোনোভাবে রিসোর্স বা টাইমকে কনজিউম করবে না আচ্ছা তো ডামি অ্যাক্টিভিটি আমরা কীভাবে প্রোভাইড করবো একটা এক্সাম্পল করলে এটা সঠিক ভালোভাবে বুঝে নেওয়া যায় যে এখানে ফার্স্ট এক্সাম্পেল এখানে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে অ্যাক্টিভিটিগুলো ভালো করে এখানে দেখে নাও যেমন সি ডি ই এফ জি অ্যাক্টিভিটি দেওয়া আছে এদের প্রেডিসেসার দেওয়া আছে মানে এদের আগের ওয়ার্কগুলো কী কী আগের অ্যাক্টিভিটি কী কী আর এদের টাইম দেওয়া আছে তো এবারে আমাদের একটা ডায়াগ্রাম ড্র করতে হবে এটা দিয়ে নেটওয়ার্ক ডায়াগ্রাম তো প্রথমে অ্যাক্টিভিটি এ এর প্রেডিসেসার নেই অ্যাক্টিভিটি পি এর প্রেডিসেসার এ আর অ্যাক্টিভিটি সি এর প্রেডিসেসারও এ তাহলে ডায়াগ্রামটা দেখা যাক এর কোনো প্রেডিসেসার ছিল না তাহলে এ থেকে ওয়ার্কটা স্টার্ট হবে এ থেকে ওয়ার্ক স্টার্ট হলো এবারে দুয়ে আসার পরে বি আর সি দুজনেরই প্রেডিসেসার এ তাহলে এখান থেকেই দুটো স্টার্ট হলো বি আর সি নোড নাম্বার থ্রি আর চারে গিয়ে শেষ হল এবার আসছে অ্যাক্টিভিটি ডি ডি এর প্রেডিসেসারকে ডি এর পেডিসেসার হচ্ছে বোথ বি অ্যান্ড সি আচ্ছা এইখানে যদি দেখা যায় যে বি অ্যান্ড সি দুজনেই একটা নোট থেকে গিয়ে স্টার্ট হয়েছে তাহলে দুজনে সেম নোটে গিয়ে এন্ড তো হতে পারবে না আর অ্যাক্টিভিটি ডি এর প্রেডিসেসার বোথ অফ দেম বি এন্ড সি তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ডামি অ্যাক্টিভিটি সাহায্য নিতে হবে তো এই ক্ষেত্রে আমি একটা ডামি অ্যাক্টিভিটির সাহায্য নিয়েছি তাহলে এখান থেকে বি আসছে আর এখান থেকে সি আসছে দুজনেই এর প্রেডিসেসার এটা এখানে রিপ্রেজেন্ট করছে এরপরে আসা যাক ইয়ের প্রেডিসেসার বি আর এফ হচ্ছে এফের প্রেডিসেসার হচ্ছে ই ইয়ের প্রেডিসেসার কে বি তাহলে বি যেখানে শেষ হচ্ছে সেখান থেকে ই স্টার্ট হবে আবার এফ এর পেডিসেসার কে ই তাহলে ই যেখানে শেষ হচ্ছে সেখান থেকে এফ স্টার্ট হলো এরপরে জি এর পেডিসেসার হচ্ছে ডি অ্যান্ড এফ জি এর জি এর পেডিসেসার কে ডি অ্যান্ড এফ আচ্ছা এই ক্ষেত্রে আমাদের কোনো ডামি অ্যাক্টিভিটি নিতে হবে না তার কারণ হচ্ছে এফ অ্যান্ড ডি দুজনেই আলাদা আলাদা নোট থেকে স্টার্ট হয়েছে এস দুজনেই আলাদা নোট থেকে স্টার্ট হয়েছে একটা নোটে মিলেছে তো সেই ক্ষেত্রে আমাদের ডামি অ্যাক্টিভিটির কোনো অসুবিধা নেই আর যেই নোটে এসে এফ আর ডি মিলেছে সেইখান থেকেই আমাদের জি স্টার্ট হচ্ছে এবং তারপরে প্রজেক্টটা এন্ড হচ্ছে ডায়াগ্রাম আমাদের এখানে শেষ হচ্ছে তাহলে আমি অঙ্কটাকে ঠিকঠাক করে বোঝাতে পারলাম যে কোথায়টা আমি অ্যাক্টিভিটি দরকার আয় কোন আমি অ্যাক্টিভিটি দরকার হয় না এটা ভালো করে বোঝাতে পারলাম তাহলে আজকে আমাদের এখানেই শেষ থ্যাংক ইউ ভালো থাকবেন